এদিকে গত কয়েকদিনের সহিংসতার হুকুমদাতা হিসেবে বিরোধী দলীয় নেতাকে দায়ী করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে 14 দল। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। এছাড়া 20 মার্চ সাতক্ষীরা ও 30 মার্চ বগুড়ায় 14 দলের সমাবেশের ঘোষণা দেওয়া হয়। যারা মানুষের রক্ত ঝরাচ্ছে, মানুষের প্রকাশ্যে খুন করছে, মানুষের হামলা চালাচ্ছে, আমরা তা উপরে চেয়েছিলাম, কিন্তু আমার তো মনে হয় সংলাপের পথে ওরা আছে, ওরা আছে সংঘাতের পথে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সাতক্ষীরায় জনসভা হবে। প্রতিদিন বেগম জিয়ার উক্তি, তার আচরণ এবং তার কর্মকাণ্ড কথা বলার পর থেকে যে ঘটনাগুলি ঘটছে এবং এইভাবে সহিংস ঘটনা ঘটছে, এটা অবশ্যই চৌধুরীর পক্ষ থেকে আমি বলতে চাই, এটা অবশ্যই প্রশাসনকে বিবেচনা করতে হবে।